জল ভরতে যাচ্ছি। হ্যাঁ, তো সিমি বলে দিয়েছে বাপিনদাদের বাড়ি যাচ্ছি, তারপরে ওখান থেকে জল ভরতে যাচ্ছি। তো সবাই আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে পিসির বাড়ির দিকে, পিসির বাড়িতে গিয়ে জল ভরতে চলে যাব, তারপরে দেখা যাক। কিছু লোক আসতে পারেনি, এখনো ঘুমিয়ে আছে, কিন্তু ওদের বাড়ি থেকে বলছে 15 মিনিট ধরে সবাই বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। তো দেখা যাক বেরিয়ে গেল কিনা। আমাদের বর সকালবেলা রেডি হয়ে চা সার্ভ শুরু করে দিয়েছে। কে বর দিয়েছে তো? হ্যাঁ, সবাই দিয়ে দিচ্ছে। বলে না যা বেরিয়ে যা। হ্যাঁ, তখন চা দিয়েছ তো? দুধ চা তো, দুধ চা বাজাবে। এই যে সবাই উপস্থিত হয়ে পড়েছে সকালে জল কাটতে যাওয়ার জন্য। পিসির মাথায় বোঝা চাপিয়ে দিল তাহলে। অল্প করে দাও, পিছলে যাবে একটু করে দাও। মুছে দেবে, মুছে দেবে, সবাই রেডি, তোমরা আস্তে আস্তে যাও। সব রেডি, কোনো অসুবিধা নেই। আমরা সবাই বেরিয়ে পড়েছি, এবার পুকুরের দিকে যাচ্ছি। পুকুরের জল টলের মধ্যে অনেক কাজকর্ম আছে করতে হবে, আমার বিয়ে তো হয়েছিল। আমাদের এখানে এখন জল কাটা এখানে শুরু হয়েছে, চলছে। খুব কষ্ট করে আমরা নেমেছি এই উঁচুর থেকে। হ্যাঁ, খুব স্ট্রাগল করেছি, অনেক স্ট্রাগল করার পরে আমরা আপাতত নিচে এখানে এসে পৌঁছেছি। মানুষ জীবনে উপরে ওঠার জন্য স্ট্রাগল করে, আমরা নিচে নামার জন্য স্ট্রাগল করেছি। হ্যাঁ, বহুত মেহনত কর রহা হ্যায় ইয়ে লড়কা। এক লাইক শেয়ার সাবস্ক্রাইব বনতা হ্যায়, এক আনসাবস্ক্রাইব ডিসলাইক শেয়ার বনতা হ্যায়। ছোটা সাবস্ক্রাইব সিমি উপরে দাঁড়িয়ে আছে, নামতে পারেনি। একজন জানাচ্ছে না, আবার দরকার নেই। সবার নাচ একজনই নেচে দিল। এবার আমরা যাব আমাদের পাড়ার মন্দিরে, আমাদের প্রত্যেক বাড়ির অনুষ্ঠানে আমরা যাই। তো আমরা এবার যাচ্ছি আমাদের পাড়ার লোকাল মন্দিরে পুজো দিতে। আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে আসি।
জল তোলার একটা ভিডিও ছিল সেটা আমি করতে ভুলে গেছি বলে এতক্ষণ ধরে ঝাড় কাটছিলাম তো জল তোলার ভিডিওটা করলে ভালো হতো আমার নিজেরও এখন মনে হচ্ছে যে কেন করলাম না জল তোলার ভিডিওটা এটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস তো যাই হোক আর কিছু আমরা মিস করব না আশা করি এটা আমাদের বাঙালিদের মধ্যে সবার কাছে একটা মানে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স তো মানে এত সুন্দর সুন্দর সব ট্র্যাডিশন রয়েছে যেগুলো মানে আমরা জানিও না এই নিয়মটা আবার আমাদের বাড়ির মধ্যে নেই পিসিদের রয়েছে যে আমাদের যখন জল কেটে আসবো তখন ব্রাহ্মণ যে বাড়ি আছে আশেপাশে প্রতিবেশী কোনো ব্রাহ্মণ প্রতিবেশী বাড়ি এবং অন্যান্য আরও যে সমস্ত প্রতিবেশী বাড়ি আছে এরকম চার পাঁচটা বাড়িতে গিয়ে আমাদের এইভাবে তাদের তুলসী তলার মধ্যে একটু জল একটু বাতাসা একটু দিয়ে আসতে হয় তো সেগুলোই আমাদের এখানে চলছে এই নিয়মটা আমাদের বাড়ির মধ্যে নেই আমিও মানে দেখেছি বলে আগে খেয়াল নেই আর সবাই সেখানে নাচ গান করছে নাচ নাচতে এরকম করছে মানে এই জন্য বিয়ের অনুষ্ঠানটা মাঝে মাঝে মনে হয় যে এত বড় অনুষ্ঠান এত কিছু এত খরচা কিন্তু সত্যি এরকম একটা অনুষ্ঠান না হলে যেন মনে হয় যে মানে কিছু একটা হলো না এবার আমরা এসেছি দুর্যোধনের বাড়িতে এখানে আমরা আগের দিন এসেছিলাম আইবুড়ো ভাতের দিন রাত্রেবেলা তখন মিষ্টি খেতে এসেছিলাম সবাই মিলে আমরা তো আজকে আমরা আবার সকালবেলা এসেছি জল কাটার পরে এখানে তুলসীতলা একটুখানি জল আর বাতাসা দিতে তো মানে এই সমস্ত নিয়মগুলো দেখলেও যেন মনে হয় যে না একটা সেই পুরনো ট্র্যাডিশনের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়ে গেল মানে এগুলোতে মানে আলাদাই রকম একটা ফিলিংস আছে মানে অন্যরকমই একটা ভালো লাগা থাকে এগুলোতে এই নিয়মগুলোর মধ্যে দিয়ে কোথাও একটা প্রতিবেশী এবং আশেপাশের লোকের সাথে একটা সম্পর্ক আরো গভীর হয়ে যায় এখানে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাওয়া হচ্ছে তারপরে ঘটের জল রাখার কি নিয়ম আছে সে সমস্ত করা হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে বাড়িগুলো থেকে আমরা কালকে রাতে গিয়ে মিষ্টি খেয়ে এসেছি সেই বাড়িগুলোতে আবার সকালবেলা যাচ্ছি লাইন দিয়ে তো জল কেটে পিছিয়ে এবার বাড়ি ফিরছে অনেক কষ্ট করে আমি আর সায়ন এখন যাচ্ছি মিষ্টি নিয়ে আসতে সকালবেলা সবাই খুব দৌড়ঝাঁপ করছে বাইক নিয়ে খুব তটস্থতা আজকে তো স্পেশাল দিন বিয়ের দিন নাচা হচ্ছে শুধু নাচাটা হচ্ছে না বাকি যা হচ্ছে তো আমাদের এবার খাওয়া দাওয়ার পালা আমরা চলে এসেছি সকালবেলা কাজকর্ম করে এবার খেয়ে দিয়ে চলে যাবো বাড়িতে একটু রেস্ট নিয়ে তারপরে গায়ে হলুদ হবে প্লেট তো পড়ে গেছে কত প্লেট লাগবে আমি জল খেলাম কি শান্তি লাগলো এখানে এবার বৃদ্ধির অনুষ্ঠান শুরু হয়ে গেছে পিসেমশাই করছে অনুষ্ঠানটা আমার বেলায় এই অনুষ্ঠানটা বড় জেঠু করেছিল তো এখানে এই অনুষ্ঠানটা আমাদের বিয়ের দিনেই হয় সকালবেলা আমরা বাড়ি এসে আবার স্নান টান করে আরেকবার রেডি হয়ে নিলাম এটা আমার হচ্ছে সেকেন্ড লুক হালদিরি আমারই দুটো লুক হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমরা আবার যাব ওখানে এখন গায়ে হলুদ হবে তো তখন তো জল টল ভরে নিয়ে চলে এসেছিলাম তো এখন গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে তো আমরা কেমনভাবে এনজয় করছি সেটাও দেখো আমার লুকটা দেখে নাও তো চলো
যাবে হ্যাঁ হ্যাঁ তুই একবার চলে যা বাড়ি।
তো আমরা এখন চলে এসেছি শ্রেয়াদের বাড়িতে, আমি আর মানুষ, আমরা দুজন মিলে একটা আইটেম নিয়ে এসেছি যেটা আনা হয়নি, ভুলে গেছি, তো একটা ট্রে আমরা নিয়ে আসলাম দুজনে। তো সামনে শ্রেয়া বসে আছে আর ওখানে ওদের গায়ে এখনো শুরু হয়নি, ওদের জল কাটা এখনো চলছে, ওখানে জল কাটতে গেছে, জল কেটে আসলে তারপরে আবার এতে গায়ে হলুদ শুরু হবে। তো আমরা কিছুক্ষণ থেকে এখান থেকে আবার চলে যাবো আমাদের বাড়িতে, সেখানে গিয়ে আবার পিলুর গায়ে হলুদে আমরা জয়েন করবো। আমাদের বাড়ি থেকে যারা আগে এসেছিল তারা সামনেই বসে আছে, আর এই যে সামনে শ্রেয়া বসে আছে, খুব সুন্দর সাজিয়েছে ওর বসার জায়গাটা। খেয়েছিস তো? আমরা বাপিন্দাকে রীতিমতো হাফ স্নান করা অবস্থাতেই ছাদে তুলে নিয়ে এসেছি আমরা ফটোশ্যুট করব বলে। তো এখন ছাদে আমরা ফটোশ্যুট করে নিই, তারপরে বাপিন্দা নিচে স্নান করে নেবে। তো আমরা গায়ে হলুদের পরে গিয়ে ছাদে গিয়ে ফটোশ্যুট করে আসলাম, প্রচুর ছবি হয়েছে, রিল তোলা হয়েছে, আর আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, ব্ল্যাক হয়ে গেছে, এত রোদের মধ্যে ভিডিও ফটো তোলা হলো যেন কালো হয়ে গেছে, একবার না তিন চারবার তারপরে তোলা হয়েছে, রিল তোলা হয়েছে, মেয়েদের ছেলেদের আলাদা আলাদা রিল, বিলুর সাথে আরো অনেক কিছু ভিডিও আছে যেগুলো যখন হাতে যাবো তখন তোমাদের দেখাবো। তো আপনাদের যে ছবিগুলো পেয়েছি সেগুলো আমরা এর সঙ্গে পরপর দিয়ে দিচ্ছি, দেখো আশা করি তোমাদের ছবিগুলো খুব ভালো লাগবে, ছবিগুলো তোমাদের কেমন লাগবে, লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই আমাদের কমেন্টে জানিও। আর এখন আমরা খেতে যাবো, খেয়ে তারপরে বাড়িতে যাবো, আবার রাতের জন্য রেডি হয়ে তখন আমরা বেরোবো, তখন আমরা আবার ব্লগ চালু করবো, আপাতত খেয়ে আসি। আমরা বসে পড়েছি খাবার টেবিলে, এখানে অম্লান আছে, তো এবার খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা আবার নতুন করে ব্লগ করবো। এই ব্লগটা আপাতত এখানেই শেষ আমাদের খাওয়া দাওয়ার সাথে। বাজা শাখ ফুলুতে কাছা বেঁধে যাবে রে বর বধু আনিতে, কাছা বেঁধে যাবে রে বর।